সড়কে যানবাহনের ব্যাপরোয়া গতিতে ঝরছে একের পর এক প্রাণ। বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারের কুতুবপুর এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত 30 জন নির্মাণ শ্রমিক পিকআপে করে যাচ্ছিলেন সিলেটের ওসমানীনগরে। পথে কুতুবপুরে পৌঁছালে আলুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান 11 জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো 3 জন। আহত 12 জনের অবস্থাও গুরুতর। ব্যাপারোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। গাড়ির ভিতরে 20-30 জন লোক আছিল, এরা ওভারটেক করে পরে গাড়ির লগে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাকের ড্রাইভার আমরা পাইছি না স্যার, আমরা তারা কালি লাশ হয়ে আমরা পাইছি। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 11টা ডেড বডি পাওয়া গেছে এবং সেই সাথে আমরা 15 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছি, বাকিদের আমরা চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি। অনেক লোকজন ছড়াই আছে, এটা পড়েছে, কেউ মজক পড়েছে, কেউ হাত পড়েছে, কেউ একটা বিধিকিসার অবস্থা। যে প্রথম আমাদের লোকজন আইসা হেরা যে ঘটনাটা ঘটছে, যে সবগুলি লোকের কাছে যেসব লোকজন জীবিত ছিল এদেরকে উদ্ধার করছে। দুর্ঘটনার পর একে একে হতাহতের উদ্ধার করে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসেন স্বজনেরা। জীবিকার সন্ধানে যাওয়া মানুষগুলোর পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। টাকার বাড়ি গাইয়া কেউ পড়ছে, বন কেউ রাস্তার পড়ছে, কেউ অবস্থা খারাপ। তাই গেছিলাম আপনার সকালে বুড়ে গেছিলাম ডালাই খামো, এর মধ্যে শুনছি যে 2 ট্রাক এখনো সংঘর্ষ হয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।